এইসব ছেলেমেয়েরা এদের স্কুলে পড়ানোর কথা, এরা মেধা তালিকাভুক্ত হয়েছে, যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু দেখা গেল জালিয়াতি করে, নানা স্তরে জালিয়াতি করে চাকরি বিক্রি করা হয়েছে, নিলাম করা হয়েছে, সব টাকা উদ্ধার হচ্ছে। এই গোটা রাজ্যের লজ্জা এই উৎসবের দিনে বাড়িঘর তো ছেড়ে রাস্তার ধারে পড়ে আছে, আর অন্যদিকে সরকার তেলা মাথায় তেল দিচ্ছে, রুক্ষ শুক্র মুখে দিচ্ছে না। এই সব ছেলেমেয়েরা এদের স্কুলে পড়ানোর কথা, এরা মেধা তালিকাভুক্ত হয়েছে, যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু দেখা গেল জালিয়াতি করে, নানা স্তরে জালিয়াতি করে চাকরি বিক্রি করা হয়েছে, নিলাম করা হয়েছে, সব টাকা উদ্ধার হচ্ছে, কম কিছু কিছু জিজ্ঞাসাবাদ হচ্ছে, সেই ইডি সিবিআই যা করা করছে। তো আমরা বলছি এক, সুষ্ঠুভাবে নিয়োগ করতে হবে, যারা এই সুষ্ঠু নিয়োগের পথে যা বাধা আছে সেটাকে দূর করতে হবে, জটটাকে ছাড়াতে হবে, এটা সরকারের কাজ। সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, আর যারা যোগ্যতা প্রমাণ করেছে, যারা মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদের নিয়োগে সরকার আটকাচ্ছে কেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন, এদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন 2019 নির্বাচনের আগে, লোক দেখানো কমিটি করেছিলেন, তাতে দিয়ে আরও দুর্নীতি করেছেন, আর অন্যদিকে বলেছেন আইনজীবীর জন্য, বিরোধীদের জন্য, কোর্টের জন্য নিয়োগ করতে চাইছেন। এখন কোর্ট বলছে নিয়োগ করো, আমরা তো বলছি নিয়োগ করো। গোটা রাজ্য জুড়ে আমাদের ছাত্র যুবরা তারা এদের সঙ্গে গলা মিলিয়ে প্রচার করবে, যাতে অবিলম্বে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, সুষ্ঠুভাবে নিয়োগ করতে হবে, আর স্কুল শিক্ষাকে বাঁচাতে হবে, মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে হবে, কলেজ শিক্ষাকে বাঁচাতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে গোটা দেশে আজকের দিনে এটা তুলে দেওয়া হচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলোকে দোকান খুলতে বলা হচ্ছে শিক্ষার, আমাদের রাজ্যে এবং গোটা দেশেও সেই একই নীতি এখানে লাগু করা হচ্ছে। আমরা সেই নীতির বিরুদ্ধে যেমন লড়াই করছি, তেমনি স্কুল কলেজ যাতে যোগ্য উপযুক্ত শিক্ষক অবিলম্বে নিয়োজিত হয় তার ব্যবস্থা করতে বলছি। আগে প্রত্যেক বছর পরীক্ষাটা হতো, কিন্তু 10টা বছর আমাদের জীবন থেকে চলে যাওয়ায় তো আমরা তো একদম মানে দেওয়ালে আমাদের ঠিক থেকে গেছে। তো সেক্ষেত্রে স্যার আমাদের এই দাবি মিডিয়ার মধ্যে দিয়ে আপনারা আমাদের সমব্যাপী হয়ে যে আসছেন, আমাদের আইবিও পিসিডিবির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর আপনারাও বলবেন যেন আমাদের দাবিগুলো মানে যথাযথভাবে পশ্চিমবঙ্গ সরকার তথা স্কুল সার্ভিস কমিশন মান্যতা দেয়। রাজ্য সরকার বা তার আমার দুর্গা সব এখানে এই প্যান্ডেল করছে, আর আমাদের তো আসা শ্রীভূমি বা সন্তোষ মিত্র স্কোয়ার বা এইসব বানানোর ক্ষমতা নেই। আমাদের এখানে আসছে দেখছে।